এটার প্রাইস পড়ে মাত্র 2000 টাকা। সাধারণ একজন মানুষ বুঝতে পারবেন কোনটা আসল চাকা কোনটা নকল চাকা? অবশ্যই বুঝতে পারবেন না। তার জন্য অরিজিনাল নকল বুঝার জন্য অবশ্যই ফোন দিবেন, বাটপার থেকে সাবধান থাকবেন। এটার প্রাইস পড়বে অনলি 2700 টাকা। এটা কিন্তু অন্ধকারে আরো অনেক ভালো জ্বলবে, আলোর কারণে ভালো করে বুঝা যাচ্ছে না। ডুপ্লিকেটটা মাত্র 2600 টাকা। এটা দুই রকম চাকা, এটা অরিজিনাল চাকা, এটা ডুপ্লিকেট চাকা। এই দুইটা কালেকশন বাচ্চাদের জন্য, যারা ভালো মানের স্কেটিং চাচ্ছেন তাদের জন্য দুইটা কালেকশন আছে। দুই প্রফেশনাল স্কেটিং এর সলিড চাকা, যারা সলিড চাকার স্কেটিং নিতে চান, একদম ভালো মানের চার চাকার স্কেটিং নিতে চান, বডি ফ্রেমটা অনেক হেভি হবে, এটা কিন্তু বডিটা অনেক মোটা, আর এটা কিন্তু অরিজিনালটা, এই স্কেটিং থাকবে মাত্র 4300 টাকা। আর যদি কেউ চায় ঢাকার মধ্যে কোনো ক্লাবে ভর্তি হবেন, তাহলে কিন্তু আমারে ফোন দিবেন, আমাদের ক্লাবে আমি আপনাকে ভর্তি করাই দিব, ঠিক আছে? কিন্তু সেফটি গার্ড, হেলমেট সব কিছুই পাবেন। দামি সেফটি গার্ড আছে, কম দামি সেফটি গার্ড আছে। আপনার আমি স্কেটিং দিয়ে লাভ দিব, জাপ দিব, আমি সিঁড়ি থেকে নামবো, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। আমি প্রায় 4-5 বছর ধরে স্কেটিং করি, আমার থেকে জিজ্ঞেস করবেন ভাই কোনটা স্কেটিংটা ভালো কোন স্কেটিংটা খারাপ, আমি বলে দিও ভাই। ব্রেক লাগবে, ফ্রেম ব্রেক সব কিছুই আছে ইনশাল্লাহ। যারা যারা স্কেটিংয়ে যাই কিছু লাগবে অবশ্যই নক দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আরেকটি স্কেটিংয়ের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও থাকবে, কারণ আজকে আমি বুঝাই দিব কোন স্কেটিংটা আসল কোন স্কেটিংটা নকল। তো আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন কোনটা আসল স্কেটিং কোনটা নকল স্কেটিং। বর্তমানে কিন্তু অনেকে অনেক রকম ভিডিও দিতেছে, আপনার বিভ্রান্ত সৃষ্টি করতেছে। অনেকে দেখতেছেন যে একটা স্কেটিংয়ের রেট অনেক কমাই দিতেছে। তো কমানো দেওয়ার কারণ কি? অনেকে আছে, বেশি না, দু একটা দোকান আছে আপনার স্কেটিংয়ে দেয় হলো, আমরা যে স্কেটিংয়ে 2600-2700 বিক্রি করি, ওরা 2400-2500 টাকা বিক্রি করে অবশ্যই। আর আমরা যে কাস্টমারগুলো আছেন তারা হস্তা পেয়ে বস্তা পরে নেন, এটা বাঙালির একটা অভ্যাস। আমি যেখানে 2 টাকা কম পাবো ওখানেই অর্ডার দিব, কিন্তু আপনি 200 টাকা কমের জন্য যে অরিজিনাল স্কেটিং নিতে পারতেছেন এটা তো আপনি জানতেছেন না। অবশ্যই আপনার ট্রাই করে নেবেন। অনেকে যারা এরকম ব্যবসা করে 2-100 টাকা কম দেয়, তারা কিন্তু অবশ্যই বলবো যে ভাই আসল নকল স্কেটিং হয় না, ওরা তো বাটপার ভাই। বাটপারি ব্যবসার জন্য এই অনলাইনে ব্যবসা করতে মনে চায় না। অনেক বাটপার আছে, সিটার আছে, ওরা বলে আসল নকল স্কেটিং হয় না। তো ওরা কী করে, চাকাগুলো পাল্টাই ফেলায়, চাকাগুলো পাল্টাইয়া তারপর আপনি অর্ডার দিবেন, অ্যাডভান্সটা করবেন, অ্যাডভান্স করার পর বলে যে ভাই প্রপোর্শনাল চাকা নেন। এটা চাকাটা অরিজিনাল হইলো তাহলে আপনার প্রপোর্শনাল চাকা কিসের জন্য লাগাবো? ওরা প্রপোর্শনাল চাকার দাম চাই 3200 টাকা ভাই, 8টা চাকার দাম চাইবো 3200 টাকা। আপনি জুতার দাম 200 টাকা কমাইয়া ওখানে আপনার চাকা দাও লাভ করলো 1000 টাকা বেশি। তো আপনার কোনটা ভালো হইলো ভাই? আপনার ব্রেন ওয়াশ করে, আমি যেটা বলি ওইটাও বিশ্বাস যাওয়ার দরকার নাই, ও যেটা বলে ওইটাও বিশ্বাস যাওয়ার দরকার নাই, আপনার নিজের মেধা দিয়ে বুঝবেন। আমি নিজেও একজন স্কেটার, আমি নিজেও স্কেটিং করি, কোনটা আসল কোনটা নকল আমি অবশ্যই বুঝি। এখন বর্তমানে ইদানিং কিছু প্রতারক আসছে মার্কেটের মধ্যে, ওদের জন্য অনলাইন ব্যবসাটাই আমাদের ঝামেলা হইতেছে। ওরা 2-100 টাকা কমাইয়া তারপর চাকা বেছে, চাকা ভাই আপনার ব্রেন ওয়াশ করে চাকা বেছে। ইদানিং আমি একটা ভিডিওতে দেখলাম ওরা এই যে এই টান স্কেটিংয়ের এই যে কুকার স্কেটিং, এই স্কেটিংটা চাকা চেঞ্জ করে রাখছে, তো পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়েছে চেঞ্জ করে। অনেকে ভিডিওতে কমেন্ট করতেছেন ভাই চাকা দেখে নিন, ও বলতেছে ভাই প্রপোর্শন আমার চাকা লাগাই, তো আপনার চাকা লাগাই রাখে কম দামিগুলো লাগাইয়া তারপর ওরা চাকা বিক্রি করে বেশি টাকায়, অরিজিনাল চাকা বেশি দামে বিক্রি করে আপনাদের কাছ থেকে। ওই যে প্রপোর্শনাল চাকা বললে আরও 3200 টাকা নেয় ভাই, ওই প্রতারক থেকে সাবধান থাকবেন, ঢাকাসহ অনেক প্রতারক এসে পড়ছে। তো আজকে আমি যে রেটটা দিব রেটটা কিন্তু একদম চিপ রেটে থাকবে, একদম চিপ রেটে আপনার এই কুকার স্কেটিংটা। আর কুকার সম্পর্কে তো আমার বলার কিছু নাই, যারা কুকার স্কেটিং সম্পর্কে ধারণা আছে অবশ্যই কিন্তু কুকার স্কেটিং সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এটা নিতে পারবেন। হেভি বডি, অনেক হেভি বডি আর চাকাগুলা দুধ চাকা, অনেক কিন্তু কুকার স্কেটিং লাভার, এই স্কেটিংটা থাকবে মাত্র 4300 টাকা ভাই। আমাদের কাছে যদি অরিজিনাল চান অরিজিনাল পাবেন, যদি ডুপ্লিকেট চান ডুপ্লিকেট পাবেন ভাই। আমরা ওই মিথ্যা কথা বলে ব্যবসা করি না, আমাদের চাকাও ব্যবসা করতে হইব আবার স্কেটিং ব্যবসা করতে হইব। ওরা চাকার ব্যবসা করে স্কেটিং ব্যবসা করে, আপনার দেখা যাচ্ছে আমরা যে স্কেটিং 2600 টাকা ওরা 2400 টাকা বিক্রি করতেছে, কিন্তু আপনার থেকে চাকা বেচা লাভ করা লাগবে 2000 টাকা। এটা তো আমি বুঝতে পারছেন, আমরা বাঙালি তো ভাই উজুগে পাগল, বুঝছেন? যদি অরিজিনাল ডুপ্লিকেট চাকাই না হইলো তো আমার চাকা চেঞ্জ করা লাগবে কে? অরিজিনাল চাকা তো অরিজিনাল চাকা, মানে প্রপোর্শনাল চাকা লাগান লাগবো কিসের জন্য? আর এই কোম্পানি যেটা বানাইছে এটা কি আপনার অরিজিনালটা দেয় নাই? আপনি ধরেন একটা ই কিনলেন, একটা মোবাইল কিনলেন, মোবাইলের চার্জারটা কোম্পানি যেটা দেয় ওইটা অরিজিনালটা যতটুকু ভালো হয়, আর আপনি ধরেন 10,000 টাকার চার্জার কিনলে অতটুকু ভালো হইব? কারণ কোম্পানি এটার সাথে অ্যাডজাস্ট করে দিছে, অরিজিনালটা অ্যাডজাস্ট করে দিছে, ওইটাই ভালো ভাই। ওরা প্রপোর্শনাল মানে চাকা বিক্রি করে বেশি টাকা প্রফিট করে বেশি ভাই, প্রফিট বেশি দরকার নাই। সত্য কথা বলে ব্যবসা করব, ব্যবসা হইলে হইব না হলে না হইব, অন্যের সাথে প্রতারণা করতে পারবো না ভাই। এইটার দাম পড়বে মাত্র 4300 টাকা, ঠিক আছে? তারপরে যেটা দেখাবো, এই যে স্কেটিং নিয়ে ঝামেলা হয়েছে। একটা ভিডিওতে দেখলাম যে স্কেটিংয়ের মধ্যে কী কালার, ওই যে কী কালার বলে হালকা হলুদ কালার একটা চাকা লাগাইতে হয়েছে, পিছনে ব্যাকগ্রাউন্ড দিছে ভাই
দেখেন ভাই কতটা প্রতারক, পিছনে ব্যাকগ্রাউন্ড দিছে, আপনার চাকাগুলা অন্য চাকা লাগাইয়া তারপর পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, মানুষ ধরে ফেলাইছে যে চাকা, মানুষ কমেন্ট করছে ভিডিওতে চাকাগুলা দেখে নিয়েন ভাই, এটার মধ্যে এটা হলো চাকা, হলো অরিজিনাল চাকা, ও ডুপ্লিকেট চাকা লাগাই এটা দিয়ে দিছে, মানুষ কমেন্ট করছে, মানুষের ভুং ভাং বুঝাই দেয় এটা অরিজিনাল চাকা। ভাই মানুষও আছে হুজুগে পাগল, আরে ভাই আমার থেকে নেবেন কে, ওর থেকে নেবেন, যার থেকেই নেন, আপনি পাঁচজন যাচাই করেন, পাঁচজনই কি রেটটা বলতেছে, আমি 200 টাকা কম বলে আমার থেকে নিয়ে নেবেন, আমি 200 টাকা কম বলে আমি কি মাল দিব ভাই, একটা মালে কয় টাকা লাভ হয়, আপনি 200 টাকা কম বলবো ভাই, তার জন্য অরিজিনাল নকল অবশ্যই যাচাই করে নেবেন, প্রতারক থেকে সাবধান থাকবেন, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু বডিটা অনেক মোটা, আর এটা কিন্তু অরিজিনালটা, অরিজিনালটা অনেকে ডুপ্লিকেটটা বিক্রি করতেছে বর্তমানে 5800 টাকা, এটা মাত্র 5600 টাকা, মাত্র 5600 টাকা হলেই এই 307 মডেল নিতে পারবেন কুকারের, ঠিক আছে। এটা দেখা যায় যাদের প্রথমত শিখবেন, আপনার একটা বাজেট নাই, বাজেট স্বল্পতার কারণে স্ক্যানিং কিনতে পারছেন না, কিন্তু আপনার শখ, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে, এটার প্রাইস পড়ে মাত্র 2000 টাকা, মাত্র 2000 টাকা হলেই কিন্তু আপনি স্ক্যানিং নিতে পারবেন, এটা কিন্তু যাদের শিখবে তাদের জন্য বেস্ট হবে, মাত্র 2000 টাকা, ঠিক আছে। দেখেন এটা বলা যায় গরিবের মার্সিডিস, ঠিক আছে, গরিবের মার্সিডিস, যাতে দেখা যায় যে ভাই আমার বাজেট একদম অল্প, বাজেট একদম অল্প, বাজেট নাই বললেই চলে, কিন্তু অল্প বাজেটের মধ্যে ভালো একটা স্কার্টিং দরকার আমাদের, তাদের জন্য কিন্তু আমি এটা সাজেস্ট করব। অনেকে কিন্তু বলে, অনেকে বলে কিন্তু ভাই আমি তো আপনার ভিডিওগুলো দেখি, আপনার ভক্ত আমি, আমি অবশ্যই এই বাজেটের মধ্যে ভালো একটা জিনিস দেন, যদি কেউ এই কথা বলে ভাই তাহলে তার খারাপ জিনিস দেওয়া যায় না, আমরা তো মুসলমান ভাই, আমাদের একদিন মরতে হবে, আর যদি কেউ বলে ভাই 2000 টাকা বাজার, 3000 টাকা বাজার, এর মধ্যে একটা ভালো জিনিস দেন, আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো মানের জিনিসটা দেওয়ার, আর প্রতারকরা অনেক কিছু বলবো ভাই, প্রতারণা থেকে সাবধান, 200 টাকা কমের জন্য আপনি খারাপ জিনিস নিয়েন না ভাই, আর অনেকে অনেক কথা বলবো, চাকাগুলা বলবো যে ভাই চাকাগুলা চেঞ্জ করে নেন, প্রপোর্শনাল চাকা লাগাই নেন, অনেক ভালো হইব, ওরাই প্রতারক, ওরা চাকা বিক্রি করতে লেগে আছে দুনিয়াতে, ভাই প্রপোর্শনাল চাকা নেবেন আমার থেকে নিয়েন, 2000 টাকায় পড়বো, এসকাটিংয়ের প্রাইস পড়বে মাত্র, এসকাটিংয়ের প্রাইস পড়বে মাত্র 2200 টাকা, গরিবের মার্সিডিস, ঠিক আছে, অল ওভার এখানে ফাইবার পোর্টের দেওয়া, অল ওভার ফাইবার পোর্টের দেওয়া, এখানে ব্যান্ডেল সিস্টেম আছে, আপনার পাও অনেক সময় দেখা যাচ্ছে পাও ঘামালে গন্ধ হয় না, গন্ধ কারণে গন্ধ করবেন, এটা পাও ঘামাবার সিস্টেম নাই, এটার প্রাইস হলো মাত্র 2200 টাকা। আর ভাই সবচেয়ে সবচেয়ে মানে আমার মতে এটা অনেক ভালো মানের একটা স্কেটিং, কিন্তু ভাই এটারে নষ্ট করে ফেলাইছে, ঠিক আছে, এটারে অনেকটা নষ্ট করে ফেলাইছে, এটা কিন্তু অনেক ভালো মানের, আগে যারা স্কেটিং নিয়েছেন রিভিউ দিবেন, অনেক ভালো মানের কিন্তু স্কেটিং, আর এটা কি করে ভাই, এটা সবচেয়ে বেশি 2 নম্বরই হয়, চলে বেশি তো তার জন্য 2 নম্বরইও বেশি হয়, অনেকে বলবো যে চাকা 2 নম্বর 1 নম্বর হয় না ভাই, এটার মধ্যে সবচেয়ে বেশি 2 নম্বর হয়, দেখেন চাকাটা, দেখেন এই চাকা, এই চাকা লাগাই দেয় বুঝছেন ভাই, এই চাকা লাগাইয়া বলবো কি ভাই, দেখেন দুইটা রকম চাকা, এটা অরিজিনাল চাকা, এটা ডুপ্লিকেট চাকা, এটা লাগাই 200 টাকা আপনার থেকে কম নিবো, আবার বলবো কি এটা লাগাই, এটা লাগাই দিবো, বলো ভাই চাকাটা বেশি ভালো হবে না, আপনি প্রপোর্শনাল চাকা লাগাই নেন, ওখান থেকে আবার 3200 টাকা নিবে, বেশি টাকা লাভ করবে, তার জন্য সাবধান থাকবেন, ঠিক আছে, বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন, আমি বলি না অনলাইনে নেন, আপনি দোকানে আসেন, দোকানে এসে নেন, আমাদের দোকান ঢাকা গুলিস্তান মাওলানা ভাসানী হকি স্টুডিও মার্কেট আলি এক্সপোস 41 নম্বর দোকান, এটা যদি নেন অরিজিনালটা না, ডুপ্লিকেটটা যদি নেন মাত্র 2600 টাকা পড়বে, ডুপ্লিকেটটা মাত্র 2600 টাকা, আমি সাজেস্ট করবো 200-300 টাকা কমের জন্য ডুপ্লিকেটটা নেবেন না, আমার সাজেস্ট ডুপ্লিকেটটা নেবেন না, এটা যেটা অরিজিনালটা অনেক ভালো মানের ভাই, অরিজিনালটা অনেক ভালো মানের, আপনারা অরিজিনালটা নেন, যদি ডুপ্লিকেটটা নেন, অনেকে তো কম দাম চান, কম দাম চান, তাই জন্য কম দাম দিলাম, মাত্র 2600 টাকা, ঠিক আছে, মাত্র 2600 টাকা হলে এটা নিতে পারবেন, আর চাকাগুলো হলো 84 mm, ঠিক আছে, চাকাগুলো হলো 84 mm, এটার মধ্যে দ্বিতীয় ভ্যারিয়েন্ট, এটা কিন্তু হিউজ 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 রানিং, তো রানিংয়ের কারণে আমি কিন্তু বেচাকিনি বন্ধ করে দিয়েছি, এটা আমি ব্যক্তি করতেই চাই না, কারণ কি জানেন এটা অনেক সময় বলে যে ভাই 3200-3300 টাকায় পাওয়া যায়, ভাই কী পাইলেন ভাই, বুঝেন না স্কেটিং সম্পর্কে কিছু বুঝেন না, আমি প্রায় 4-5 বছর ধরে স্কেটিং করি, আমার থেকে জিজ্ঞেস করবেন ভাই কোনটা স্কেটিংটা ভালো, কোন স্কেটিংটা খারাপ, আমি বলে দিও ভাই, মানুষের সাথে 2 নম্বরের ব্যবসা করি না, আমার আমি ছোট হইতে পারি কিন্তু আমার অভিজ্ঞতা কিন্তু ছোট না ভাই, আমাদের ছোটবেলা থেকে আমি এই দোকানটা আছি, তারপর আমি নিজেও স্কেটিং করি, আমি বুঝি কিন্তু কোন স্কেটিংটা আসল কোন স্কেটিংটা নকল, 2 দিন ধরে স্কেটিং আইসা অনেকে অনেক কিছু বইলা ফেলা যাচ্ছে, আসল নকল স্কেটিং হয় না ভাই, অরিজিনালে আসল নকল স্কেটিং হয়, আসল নকল স্কেটিং হয় না ভাই, বুঝবেন কেমন, আপনি বুঝতে পারবেন, সাধারণ একজন মানুষ বুঝতে পারবেন কোনটা আসল চাকা কোনটা নকল চাকা, অবশ্যই বুঝতে পারবেন না, তার জন্য অরিজিনাল নকল বোঝার জন্য অবশ্যই ফোন দিবেন, বাটপার থেকে সাবধান থাকবেন, প্রপোর্শনাল চাকা বইলে কিন্তু আপনার থেকে অনেক টাকা বেশি নিতেছে, প্রপোর্শনাল চাকা বইলে 3200-3300 টাকা চাইতেছে, আপনাকে অনেক টাকা বেশি নিতেছে, তাই বাটপার থেকে সাবধান থাকবেন, অবশ্যই আমার থেকে স্কেটিং নেন বা না নেন আপনার একটা নক দিবেন,
এটা আমরা অরিজিনালটা রাখবো হলো 3600 টাকা, ডুপ্লিকেটটা 3200 টাকা, অরিজিনালটা 3600 টাকা, ডুপ্লিকেটটা 3200 টাকা। যারা যারা নেবেন অবশ্যই নক দিবেন, আসল নকল স্কেটিং ভিডিও ফোন দিবেন আমি বুঝাই দিব, ভিডিও ফোন দিবেন আমি বুঝাই দিব কোনটা আসল কোনটা নকল, ঠিক আছে। লাইটিং এর মধ্যে আমাদের কাছে দুইটা কোয়ালিটি হয়, এই দেখেন লাইটিং এর মধ্যে আমাদের কাছে দুইটা কোয়ালিটি হয়, এটা হলো লাইটিং স্কেটিং। যারা যারা লাইটিং এই স্কেটিং নেবেন, এই স্কেটিংটার প্রাইস পড়বে অনলি 2700 টাকা, অনলি 2700 টাকা হলেই আপনি লাইটিং এর স্কেটিং নিতে পারবেন ইনশাআল্লাহ। যারা যারা নেবেন ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমার স্ক্রিনের উপর ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি স্ক্রিনশট মেরে রাখবেন কোনটা নেবেন ওইটা আমার নক দিয়ে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। আরও ভালো মানের চাই, আরও ভালো মানের চাই ভাই। স্কেটিং এর মূল হলো আপনার বডিটার ফ্রেমটা, বডিটা ফ্রেমটা আর হলো চাকাটা, চাকাটা যদি ফ্রেমটা ভালো থাকে তো স্কেটিং ভালো। যারা একদম ভালো মানের, একদম ভালো মানের লাইটিং স্কেটিং চাচ্ছেন তাদের জন্য এই স্কেটিংটা বেস্ট হবে। এটা কিন্তু অন্ধকারে আরও অনেক ভালো জ্বলবে, আলোর কারণে ভালো করে বুঝতে যাচ্ছে না, কিন্তু যদি অন্ধকারে চালা না একদম ফুইটা থাকবে, ঠিক আছে, অনেক সুন্দর আলো জ্বলবে। যারা যারা স্কেটিং নেবেন নিতে পারবেন অবশ্যই একটা ভালো স্কেটিং। তো অনেক কথা ভাই বলার লাগে কিন্তু ভিডিও লং হয়ে যায়, তার জন্য অনেক কথা বলা হয় না। আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে অবশ্যই দেখে নেবেন। যারা বাচ্চাদের জন্য ভালো মানের স্কেটিং চাচ্ছেন তাদের জন্য কিন্তু দুইটা কালেকশন আছে, ঠিক আছে। এই দুইটা কালেকশন বাচ্চাদের জন্য, যারা ভালো মানের স্কেটিং চাচ্ছেন তাদের জন্য দুইটা কালেকশন আছে, দুইটা কালেকশনই বাচ্চাদের জন্য জোস হবে। অনেক ভালো মানের একটি স্কেটিং বাচ্চাদের জন্য অনেক ভালো হবে, অনেক ভালো হবে। যারা বাচ্চাদের জন্য দেখেছেন যে ভাই আপনার বাচ্চারে ক্লাবে ভর্তি করবেন, তারা অবশ্যই নক দিবেন। আর যদি কেউ চায় ঢাকার মধ্যে কোনো ক্লাবে ভর্তি হবেন তাহলে কিন্তু আমাদের ফোন দিবেন, আমাদের ক্লাবে আমি আপনাকে ভর্তি করাই দিব, ঠিক আছে। অবশ্যই আমাদের দোকানে আসবেন, আর যদি দোকানে না আসতে পারেন ঢাকার মধ্যে বাংলাদেশের 64 জেলাতে আমরা হোম ডেলিভারি করে থাকি পাঠাও রেডেক্স স্ট্রিট ফাস্টের মাধ্যমে। আপনারা অবশ্যই নক দিবেন। বাচ্চাদের জন্য দুইটা কালেকশন, এটার দাম পড়বে 3200 টাকা, এটার দাম পড়বে 3000 টাকা। যারা যেটা নেবেন অবশ্যই নক দিবেন, ঠিক আছে। বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো মানের দুইটা স্কেটিং, ঠিক আছে, বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো মানের দুইটা স্কেটিং অবশ্যই যারা নেবেন অবশ্যই নক দিবেন, অবশ্যই নক দিবেন ইনশাআল্লাহ। অনেকে চাইছেন যে ভাই অ্যাকশনের মধ্যে ভালো মানের একটা স্কেটিং দেখান, যেটা হলো অ্যাকশনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্কেটিং, যেটা অ্যাকশনের 125 শেপ। অ্যাকশনের 125 শেপটা কিন্তু এতিমধ্যে আমাদের কাছে শেষ হয়ে গেছিলো, আবার কিন্তু নতুন কালেকশন আসছে। আর আপনাদের একটা কথা বলে দেয়, চায়না কিন্তু এখন এলসি বন্ধ করে দিয়েছে, নির্বাচনের আগে হয়তো বা এলসি খোলা থাকবে না। অবশ্যই যারা যারা স্কেটিংগুলো নেবেন অবশ্যই নক দিবেন, চায়না 2 মাস এলসি বন্ধ রাখবে। এলসি বন্ধ রাখার কারণে কিন্তু অনেক স্কেটিংয়ের দাম আপ ডাউন করতে পারে, ভিডিওতে যে রেটটা যাচ্ছে ওই রেটটা নাও থাকতে পারে। অবশ্যই আপনারা তাড়াতাড়ি যারা যারা স্কেটিং নেবেন তাড়াতাড়ি অবশ্যই নিয়ে নেবেন। এই স্কেটিংয়ের দাম পড়বে অনলি 4500 টাকা, ঠিক আছে, অনলি 4500 টাকা হলেই কিন্তু আপনি স্কেটিংটা নিতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পরে যেটা বলতেছে যে ভাই আমি একটা প্রফেশনাল স্কেটিং চাই, ভালো মানের একটা স্কেটিং চাই, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। যে ভাই আমি লাভ, আমি স্কেটিং দিয়ে লাভ দিব, জাপ দিব, আমি সিঁড়ি থেকে নামবো, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। এটা কিন্তু অনেক ভালো মানের একটা স্কেটিং, অনেক 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 ভালো মানের একটা স্কেটিং। আমি সাজেস্ট করবো যদি ভালো মানের স্কেটিং চান তাদের এটাকে নক দেন। এটার মধ্যে দুইটা কোয়ালিটি হয়, ঠিক আছে, একটা হলো বডিটা হলো 6 মিলি মোটা, আরেকটা হলো 8 মিলি মোটা। আমি এটা দাম বলছি না, কারণ 8 মিলিটা বলবো না, 6 মিলিটা বলবো। অনেকে তো বেশিরভাগই 6 মিলিটা দেখায় 5400 টাকা, যেটা 6 মিলি, আর যেটা 8 মিলি 5900 টাকা। অবশ্যই আপনি নক দিবেন, অবশ্যই আপনি নক দিলে আপনার আসল নকল স্কেটিং বুঝাই দিব কোনটা 8 মিলি কোনটা 6 মিলি ওইটাও বুঝাই দিব ইনশাআল্লাহ। যারা যারা নেবেন অবশ্যই নক দিবেন। তাছাড়া আমাদের কাছে কিন্তু অনেক স্কেটিংয়ের মডেলগুলো আছে, অনেক স্কেটিং মডেলগুলো আছে। অনেকে চাইতেছেন যে ভাই প্রপোর্শনাল মানে একটা স্কেটিং দেখান, যেটা চাকা থাকবে সলিড চাকা, এটাকে অনেকে প্রপোর্শনাল চাকা বলে হয়, এই যে সলিড চাকা, ঠিক আছে, প্রফেশনাল স্কেটিংয়ের সলিড চাকা। যারা সলিড চাকার স্কেটিং নিতে চান, একদম ভালো মানের 4 চাকার স্কেটিং নিতে চান, বডি ফ্রেমটা অনেক হেভি হবে এবং দেখতেও কিন্তু চমৎকার একটা স্কেটিং, এটার দাম পড়বে মাত্র 7200 টাকা, মাত্র 7200 টাকা। এর কাছে অনেক রকম স্কেটিং আছে, প্রায় সব রকম স্কেটিংই আছে। আমি কয়টা স্কেটিংয়ের কালেকশন দেখাবো, যারা যারা নিতে চাবেন আমাদের কাছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিন, আমি অবশ্যই দেখাই দিব। কিন্তু সেফটি গার্ড, হেলমেট সব কিছুই পাবেন, দামি সেফটি গার্ড আছে, কম দামি সেফটি গার্ড আছে, আপনার সেফটি গার্ড যেই সেফটি গার্ড লাগে আমি দিতে পারবো। সেফটি গার্ডের মধ্যে 3 জোড়া 6 পিস, হাতের সেফটি গার্ড, পায়ের সেফটি গার্ড, হাতের তালুর সেফটি গার্ড, আপনার যার যেই সেফটি গার্ড লাগে অবশ্যই নক দিবেন। এইগুলা নিনজারগুলা প্রাইস পড়বে মাত্র 550 টাকা, এইগুলার প্রাইস পড়বে মাত্র 450 টাকা। যারা যারা নেবেন অবশ্যই নক দিবেন। হেলমেট, সেফটি গার্ড সব কিছু আছে। চাকা লাগবে, এই যে স্কেটিংয়ের চাকাও আছে আমাদের কাছে, এই চাকা আছে, ঠিক আছে, স্কেটিংয়ের A to Z, ব্যাগ থেকে চাকা যা লাগে অবশ্যই সব কিছু আমাদের কাছে পাবেন, ব্যাগ পাবেন, চাকা পাবেন। আপনি যদি কেউ যদি চান ফ্রেম লাগবে, বাই ফ্রেম লাগবে, স্কেটিংয়ের ফ্রেম লাগবে, ব্রেক লাগবে, ফ্রেম ব্রেক সব কিছুই আছে ইনশাআল্লাহ। যারা যারা স্কেটিংয়ে যাই কিছু লাগবে অবশ্যই নক দেবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই আসল নকল স্কেটিং দেখে কিনবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আসল নকল স্কেটিং দেখে কিনবেন। আপনার
আর কষ্টের টাকা দিয়ে আপনি কেন দুই নম্বর এসকার্ট ইঞ্জিন কিনবেন ভাইয়া? আর কেন মানুষের জিতাই দিবেন? অবশ্যই নক দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।